নমস্কার। যারা আপনারা কিডনির সমস্যা ভোগেন তাদের একটা জিনিস প্রতিদিন অনুভব করেন যে কোনটা খাবো কোনটা খাবো না। চারটি পয়েন্ট যেগুলো আমি মেনশন করবো সেগুলোকে সবসময় মেনে চলবেন। প্রথম, লবণের পরিমাণ, লবণ কম পরিমাণে খেতে হবে, 5 গ্রামের কম, মানে 1 চামচের কম। 2, জলের পরিমাণ আপনার ডাক্তারবাবু যেরকমভাবে আপনাকে বলবেন। 3, সবজির বিষয়ে মাটির তলায় যে সবজিগুলি হয় সেগুলো খাবেন না, মাটির উপরে যে বড় বীজ জলের সবজিগুলি হয় যেমন সিম বিনস এগুলো অ্যাভয়েড করবেন। এবং 4, ফলমূল, টক জাতীয় ফলমূল খাবেন না, কলা খাবেন না, বেদানা খাবেন না এবং নারকল বা ডাবের জলগুলি খাবেন না। এইগুলো মেনটেন করলে আপনার শরীর কিন্তু কিডনিজনিত কারণে কোনো অসুবিধা হলে সেগুলো সুস্থ থাকবে। নমস্কার।